তো বন্ধু, আজকের এই গাড়িটার আমরা কাজ করব। তো আপনারা এর আগে এই গাড়িটারই কাজ দেখেছেন অবশ্য, তখন অবশ্য আমি এই ইঞ্জিনের জন্য এসেছিলাম, আর এখন প্রবলেমটা অন্যরকম গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই দাদার কাছে শুনে নি দাদা কি হয়েছে। হ্যাঁ, ক্লাচ প্লেটের প্রবলেম, ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে গেছে। গাড়িতে কি হচ্ছে, কি হচ্ছে? গাড়ির টান একটু কমে গেছে, ক্লাচ প্লেটটা ডিস্টার্ব। তা এই দাদাকে তো এর আগেও দেখেছেন। তো এই গাড়িটা এই দাদার গাড়ি, এই গাড়িটার আজকের কাজ করব। তো চলুন আমরা তাহলে কাজ শুরু করে দিই। চলুন তাহলে আমরা এই কভারটাকে এবার খুলে ফাঁকা করে নিই, নেওয়ার পরে আমরা ক্লাচটা খুলব, যেহেতু এটাকে আমাদের খুলে নিতে হবে। এই যে খুলে আলাদা হয়ে গেল, এবার বেল্টগুলো আমরা খুলে নেব। তো যেহেতু আমরা বেল্টটা খুলে নিলাম, নিয়ে এবার আমরা এই ক্লাচের কাজটা করব। তো এই ক্লাচটা আমাদের খুলতে হবে, যেহেতু ক্লাচের প্রবলেম হয়েছে। তো খোলার আগে আমরা একটা জিনিস খেয়াল করে নেব, এইখানটায় দেখুন, এই যে ক্লাচটা, এইখানটায় যতটা ফলস আছে, এই যে ওই যে ক্লাচের জায়গাটা যেখানটায় আর কি, ওই লিভারটা আর কি, এই যে এই লিভারটা গিয়ে আর কি জয়েন্ট হয়েছে, তো ওইখানটায় একটু খেয়াল করুন, দেখুন যে ক্লাচটা মোটেও টানতে চাইছে না, মানে একদম ফিক্সড হয়ে রয়েছে। তো এইরকম একটা প্রবলেম, এই প্রবলেমটা ঠিক করতে গেলে এর জন্যে কি আসবে আমি একটু বলি। এর জন্যে আপনার দেখা যাচ্ছে যে ইঞ্জিন চলবে, চললে দেখা যাচ্ছে যে লোড হয়তো সঠিক নেবে না, আর ক্লাচটা স্লিপ হওয়ার চান্সটা থাকবে। তো এই জিনিসটাকে আমরা একটু ফলো করব, মানে অ্যাকচুয়ালি ফিটিংটা কিন্তু আমাদের এমনভাবে করতে হবে যাতে একদম স্লিপ না করে, মানে যতটুকুই ইঞ্জিন ঘুরবে ততটুকুই ক্লাচটা ঘুরে সঠিক যেন পেনিয়ামগুলোকে ঘোরাতে পারে, সেই জায়গাটাকে আমরা ফিটিং করব। তো যেহেতু এখানে যে ফিটিংটা রয়েছে, এই ফিটিংটাই একটু প্রবলেম আমি দেখছি, তার কারণ এখানটায় ফলস নেই মোটেও, একদম যে এইখানটায় যে ফলস থাকবে এই ফলসটা আমরা দেখতেই পাচ্ছি না। তো সেই ফলসটাকে আমরা ঠিক করব। এই যে টানলে পারে দেখেন, ডাইরেক্ট ওই ক্লাচ ফিঙ্গারটা টেনে নিচ্ছে, মানে ক্যামটা ডাইরেক্ট ঠেলতে শুরু করছে, মানে এইখানটা একটু ফলস রাখতে হবে, সেই ফলসটা আমরা ব্যবস্থা করব ফিটিংয়ের সময়। তবে চলুন আমরা এটা খুলে ফেলি, ফেললে পারে তবেই আমরা বুঝতে পারবো যে কী পরিস্থিতি আছে না আছে, এটা অ্যাডজাস্টের উপরে ডিপেন্ড করে। তো এই জিনিসটা খুব ভালোভাবেই আজকের দেখে নিতে পারবেন যে কীভাবে কী করতে হয়। তো আমরা সবার প্রথমেই এই ক্লাচ যে সেটটা রয়েছে, পুলি সেট, এটাকে একদম বাইরে বের করে নেব। তো এরপরে আমাদের এইখানটাই একটা পিন আছে, এই পিনটাকে আমরা খুলে নেব। এটাকে আমরা খুলে নিলাম, এরপর এখানে 18 ইঞ্চ রেঞ্চ হলেই হবে, এইটা জামনাট, এটা ওয়াশার, এই ডাইরেক্ট নাটটাকে আমরা এখানটাই ফিটিং করে রেখে দেবো, মানে একদম সেম সেম করে। এবার এই ক্লাচ লিভারটাকে আমরা এইভাবে টান দেব, টান দিলে পারে যদি লুজ থাকে তাহলে বাইরে বেরিয়ে আসবে, আর যদি লুজ না থাকে তবুও আমরা বের করার জন্যে এইটাকে একটু প্রেসারে রাখলাম। তো আমার মনে হচ্ছে এটা শ্যাফ্টের সঙ্গে বিয়ারিং লুজ আছে, এটা অটোমেটিক বেরিয়ে চলে আসলো, তার মানে একদম ইজি হয়ে গেছে, একদম ইজি, তার মানে বেরিয়ে চলে এসছে। চলুন দেখি ওটা বেরিয়েছে নাকি। হ্যাঁ, এটা বেরিয়ে চলে এসেছে, তার মানে এখানে কোনো রকম পিটাপিটি করা লাগলো না, কিন্তু একদিক দিয়ে যেমন সুবিধা আছে
অন্য দিক দিয়ে অসুবিধাও আছে এই জিনিসটা। তো চলুন এটা বাইরে বের করে নিয়েছি, এই যে এই দেখেন। তো এর ভিতরটা আমরা এবার খুলব, আর এইখানটাই এটা হচ্ছে ক্লাস রিলিজ ক্যাম বলে একে। তো এটাই এই ক্লাস লিভারটা যখন আপ ডাউন করবে তখন এ অটোমেটিক বাইরের দিকে বের করা কাজ করবে। তো তবে এই জায়গাটা নষ্ট হলে কি কি প্রবলেম আসে এই একটা ক্লাসের মধ্যে সেটা নিয়েও আমি বিস্তারিত বলবো। তো এবার আমরা এই ক্লাসটা আমরা খুলবো, কংক্রিট সেটটা খুলি, খুললে পরে বুঝতে পারবো যে ভিতরে কি পরিস্থিতি আছে না আছে। তো সবার আগে জানতে হবে যে একটা ক্লাসের জন্য একটা গাড়িতে কি কি প্রবলেম আসে। আপনি প্রথমেই বুঝতে পারবেন যে গাড়িটা চলতে চাইবে না, এক নম্বর। দুই নম্বর, গিয়ারে পড়তে চাইবে না, মানে ক্যাঁ ক্যাঁ করে শব্দ করবে। দেখবেন ইঞ্জিনে তেল বেশি খাবে, লোড নেবে না, মাঠে জমি চষার সময় মাটি মোটা হবে, বা একটু চাকাটা বসে গেলেই আপনার গাড়িটা স্লো হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হবে। প্রথম দিকে গাড়ি যে স্পিডে চলতো এখন কিন্তু আর চলতে চাইবে না, মানে অত স্পিড থাকবে না। এই প্রবলেমগুলো সবই ক্লাসের জন্যে আসে। তো ক্লাস প্রবলেম আসলে পরে এইসব সিমটমগুলো আপনি দেখতে পাবেন। তো এইখানটায় ক্লাস শু দেখুন, একদিকটায় লেবেল আছে আর একদিকে দেখেন একটা শু বড়, একটা শু ছোট, এই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। তো এইগুলো কেন আসে এই নিয়ে আমি বিশদ কিছু আলোচনা করব। তো এর মধ্যে দেখুন এই যে শুগুলোর এই যে এই সাইডটা, এই সাইডটা বাঁধবে এই যে পুলির ভিতরে যে এই যে বিট দেখা যাচ্ছে এইখানটায় বাঁধবে, এই এইখানটায় বাঁধে আর গাড়িটাকে টানা শুরু করে। তো যাই হোক, আর এটা হচ্ছে এই ওয়াশার, এই ওয়াশারটা প্রেশার ওয়াশার। তো এই বিয়ারিংগুলো খারাপ হয়ে গেলে পরে এই শু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই বিয়ারিংগুলোকে আমরা খুলে দেখে নেব, যেহেতু এই পুলিটা খোলার সময় কিন্তু শ্যাফটের সঙ্গে ইজি ছিল, সেটা বেরিয়ে চলে এসছে। তা চলুন দেখি এবার শুগুলো কি পরিস্থিতি আছে এর মধ্যে। এগুলো লকনাট, এগুলোকে খুলে নিতে হবে। তো ক্লাস শু যদি ভালো থাকে তাহলে আমরা কিন্তু অন্যরকম একটা ব্যবস্থা নেব, আর যদি দেখি যে না খারাপ হয়ে গেছে তাহলে আমাদের সেইভাবে ব্যবস্থা নিতে হবে, মানে ক্লাস ফিটিংটাও আমাদের সেইভাবেই করতে হবে। তো চলুন আগে খুলে নিই। দেখুন এইগুলো হচ্ছে লকনাট, আর নিচের ওটা হচ্ছে প্রেশার নাট। তো যেহেতু এই প্রেশারের উপরে সব কিছু ডিপেন্ড করে, দেখা যাচ্ছে যে প্রেশার কম হয়ে গেলে পরে ক্লাসটা ফ্রি হয়ে যায়, তখন এই যে শুগুলো, এই শুগুলো ফ্রিভাবে ঘুরে যায়, মানে কি গাড়িটাকে ঠিকঠাক টানতে চায় না। তাই এই প্রেশার স্প্রিং যদি বসে যায় তাহলে কিন্তু এরকম গাড়ির লোড নেবে না, টানতে চাইবে না, এই সমস্ত তেল বেশি খাবে, এই সমস্ত প্রবলেমগুলো আসবে। তো এই গাড়িটা কিন্তু আমি খোলার সময় আমি এই প্রবলেমটা দেখেছি যে এর প্রেশার স্প্রিংটা ভালো আছে অথচ গাড়িটা টানতে চাইছে না, বা আমরা যখন খুলেছি তার আগেও কিন্তু আপনাদের দেখিয়েছি যে একদম ফলস ছিল না, মানে ফিটিংয়ের প্রবলেম ছিল। এটা হচ্ছে প্রেশার নাট, স্প্রিংটাকে প্রেশার দেয়, ঠিক স্প্রিংয়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে, গিয়ে স্ট্যাকের মধ্যে পেস লেগে যাই হোক প্রেশার দেয়। আর এটা হচ্ছে গ্লাস গার্ড, তো এই যে স্প্রিংটা এর মধ্যে ফিটিং হবে, আর ওই যে স্ট্যাকগুলো আছে ওখানে এই নাটটা ফিটিং হবে। আর এই ছিদ্রটা অনেক সময় বড় হয়ে যায়, তা বড় হয়ে যায় কি কারণে সেটা আমি দেখাবো। দেখুন ক্লাসের ভিতরে যত স্পেয়ার পার্টস আছে সবাই একের সঙ্গে অপরের কানেক্ট থাকে, তো এইগুলো খারাপ হয়, একজন খারাপ হলে কিন্তু অন্যজনকে নিয়ে খারাপ করে। তো এটা হচ্ছে ক্লাস ফিঙ্গার, এই দেখুন এই যে দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলো যত বেশি ডাউন হবে, মানে এই ফিঙ্গার যত বেশি ডাউন হবে এই গ্লাসগুলো নষ্ট হয়ে যাবে, আর দ্বিতীয়ত ক্লাস ফ্রি হতে চাইবে না। দেখুন কতটা ডাউন হয়ে গেছে, মানে এইগুলো এই যে দাগগুলো হয়ে রয়েছে ওই লোহার যে প্লেটগুলো, এই প্লেটগুলো এইখানটায় টাচ হয়, আর এইগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যায়। ডাউন হওয়ার পরেই কিন্তু ওই গ্লাসের উপরে স্ট্যাকের সঙ্গে টাচ হয়ে যায়, তখন কিন্তু ওই গ্লাসগুলো বড় হয়ে যায়, মুখগুলো ছিদ্র বড় হয়ে যায়। আর এটা হচ্ছে লোহার প্লেট, এই লোহার প্লেট অনেক দিন দীর্ঘদিন চলতে চলতে কি হয় পাতলা হয়ে যায়, আর এই দেখুন ভেঙে গেছে, এই যে শু ভেঙে গেছে। তার মানে এই ক্লাসের প্রবলেম আছে, এই প্রবলেমটাকে আমাদের সলভ করতে গেলে সবগুলোই খুলে দেখতে হবে এক এক করে, দেখি অন্যগুলো কি আছে। এটা মোটামুটি ভালো আছে কিন্তু এটা লোহার প্লেট, এগুলো অবশ্য ডাউন হয়নি, এই দেখেন এটা এটা ফেটে গেছে, এই যে এটা ফেটে গেছে,
এটা এটাও লোহার প্লেট, এগুলো পাতলা হয়নি, মানে কম বয়স তো গাড়িটার। এই একটা এই দেখেন, এটা এটাও ফেটে গেছে, এই যে শব্দ হচ্ছে। তো এই শুগুলো এই বারবার ভেঙে যাবে আর ওই রকম ক্ষয়ে যাবে, তো এর প্রবলেম কিন্তু আছে। আর এই যে স্প্রিংটা দেখা যাচ্ছে, এই যে ছোটো স্প্রিং, এই স্প্রিংয়ের কাজ আছে। কিন্তু দেখা যাচ্ছে গাড়িটা যখন দাঁড়ানো অবস্থায় থাকে, সেই মুহূর্তে ক্লাস টেনে আমরা যখন গিয়ারে দিই, যাতে পেনিয়ামের দাঁতগুলো হালকা ঘুরতে পারে, সেই কাজটা কিন্তু ইয়ে করে, মানে পেনিয়ামের দাঁতের মধ্যে যাতে পেনিয়াম যেতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু ইয়ে করে, যেহেতু হালকা প্রেশার নিয়ে ঘোরাতে থাকে সেই ব্যবস্থাটা ইয়ে করে। আর এগুলো হচ্ছে নতুন ক্লাস প্লেট, দেখুন এই ভদ্রলোক নিয়ে এসছে অনেকদিন আগে, এটা চেঞ্জ করা হয়নি। আর এইগুলো হচ্ছে পুরানো। তো আমি যদি এইগুলো নতুন ফিটিং করে দিই এই অবস্থায়, তাহলে কিন্তু একদম সেম এর মতো পরিস্থিতি গিয়ে দাঁড়াবে, মানে বারবার নষ্ট করে দেবে, ভেঙে দেবে বা ক্ষয়ে যাবে, এরকম সিচুয়েশান গিয়ে দাঁড়াবে। তো যাই হোক, আমাকে অনুমতি দিন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।